ऐसे मिडडे 18 मैं जयंत माधव गोस्वामी नाजिरार ओएनजीसी गेस्ट हाउस उपस्थित मोहिनी मोहन गगोई और अलकेश शैकिया सोनारी थानार पुरा नाजिरार ओएनजीसी गेस्ट हाउस उपस्थित ओएनजीसी गेस्ट हाउस पुत्रक लग पाए आवेगिक हो उठिल मोहिनी मोहन गगोईर पितृ मातृ बहु उत्कंठार अंत अवशेष ओएनजीसी गेस्ट हाउस उपस्थित हल मोहिनी मोहन गगोई और अलकेश शैकिया सोनारी थानार नाजिरार ओएनजीसी गेस्ट हाउस उपस्थित है दुजन कर्मचारी ओएनजीसी गेस्ट हाउस पुत्रक लग पाए आवेगिक हो उठिल मोहिनी मोहन गगोईर पितृ मातृ यार पूर्वे सोनारी थाना दुई कर्मचारिये दिले अपहरण कांडर शिहरणकारी बर्णना दस जनिया दले अपहरण करिसिल तीनि कर्मचारीक जिजिएसत प्रवेश करि काढ़िसिल तीनिउरे मोबाइल एम्बुलेन्सत उठाय निसिल तीनिजनके आरु किछुदूर जोवार पाछत एम्बुलेन्सर पुरा नमाय खोज कढ़ाय निसिल तीनिउके निशा प्राय दह बजात सेना आरक्षीये चलाइसिल एनकाउन्टार तीनिउके लै एटा पथ पार हुवार चेष्टा चलाइसिल अपहरणकारीर दले मुहूर्ततेई सेना आरक्षीये चलाइसिल अपहरणकारीलै गुली हठात चेदेली भेदेली हो पड़िल अपहरणकारीर दल एटा जुपोहात आत्मगोपन करि आसिल उद्धार हुआ दुयोजने सेनालै गुलियाय गुलियाय पिछुआय गैछिल अपहरणकारीर दलटो मोहिनी अलकेशर लगते थका रितुल हठात नोहुआ हैछिल रास्ता पार हुआर बाबे दौड़िछिल रितुले प्राय दुघंटा धरि चलिछिल उग्रपंथी आरु सेना आरक्षीर संघर्ष हेलिकप्टार आरु ड्रोनेरे चलिछिल अभियान सेना आसाम राइफल्स नागालैंड आरक्षीक धन्यवाद उद्धार हुआ दुइ कर्मचारी स्वास्थ्य परीक्षार अंत जाबले दिया हल दुगी कर्मचारी और तार पिछते ओएनजीसी गेस्ट हाउस उपस्थित है दुगी कर्मचारी सिक्योरिटी दुजनक धरी आनिले ड्राइवरजनक आनिले आनी सबके आठ करे मोबाइल कटा काढ़ी लगे पिछले कले बाकी सी जाए बाकी मन मानने ননাসামিজ কোন আছে হিন্দী খাতে হিন্দিতে কৈছিলে ননাসামিজ কোন আছে সুধিছে আমি কৈছে তো ননাসামিজ কোনো নাই অসমৰে হিন্দী কৈ আছে তাৰপিছত অসমীয়া যেতিয়া কৈছে যে তহঁতি গোটেইকেইটা অসমীয়া নেকি তাৰ নামকেইটা সুধিলে ইয়াৰে বিশ্বাস কৈছে তাৰপিছত কৈছে আমাৰ আমাৰ লগত তিনিজন যাব লাগিব তহঁতি এম্বুলেঞ্চখন ল'লে আৰু ড্ৰাইভাৰজন ল'লে তিনিজন যাব লাগিব তহঁতি গাড়ী আমাক তাত নমাই গাড়ীখন লৈ তহঁতি তিনিজন গৈছে তাৰপিছত এনেকৈ আমাক লৈ গ'ল গৈ আপোনাৰ এক্সেক্ট মানে আপোনাৰ চাৰিও ওচৰত লেকচাৰ ৰাস্তাটো সোমাই গৈছে তাত গৈ লাষ্ট এটা পইণ্টত গাড়ীখন ৰখালে মানে তাৰপৰা গাড়ীখন আগাব নাযায় সৰু ৰাস্তাত তাত আমাক নমাই অলৰেডি মোবাইলকেইটা গোটেইকেইটা লৈ লৈছে আৰু লৈ তাৰপৰা মোবাইলকেইটা পাঁচটা মোবাইল ল'লে তাকে বাকীকেইটা পৰি গ'ল গাড়ীতে তাৰপিছত আমাক গোটেইকেইটাকে লৈ গুচি গ'ল এটা পাহাৰ ক্ৰছ কৰি বাগান আছিলে বাগানৰ পাহাৰ ক্ৰছ কৰি সেইদৰে তেওঁলোকৰ আৰু বাকীখিনি তাত পাঁচজন লগ পালে প্ৰায় সেইকেইজনে আমাক লৈ গ'ল এনেকৈ আৰু খোজকাঢ়ি খোজকাঢ়ি লৈ গ'ল খোজকাঢ়ি লৈ গ'ল रास्ता तो खाली आज पार हमें चुपचाप पार हो विचार कितना फायरिंग रिटेलिएट कर सीटुएशन क्रिएट हल सब मैं खेली मिली हो गल जो जैसे तो मोर फार्ष्टते सैडर एने ग्रास आबा ग्रास एसपर मजदूर जाप मार पे तक निजे सेफलि अलग তাতে সোমাইছিল উকা চোকা অলপ কন্ট্ৰলত লৈ পেলাই তাৰমানে ঢাকি মেলি লৈ পেলাই একদম মুভমেণ্ট নকৰাকৈ তাতে সোমাই আছোঁ তাতে চিটুৱেশ্যনটো অলপ ক্লাম হওক অলপ ঠাণ্ডা হওক তেনেকৈ তাৰপিছত ইও আছিলো পাই হ'লেও সি তেনেকৈ জপিয়ালে তাৰপিছত তাহাঁতি ৰিটেলিয়েট কৰি কৰি পিছলৈ গুচি গ'লো পাই কি হ'ল মই দেখা নাই কিবা কৈছে মই নাজানো তেতিয়া আছিলে মোৰ পিছতে আছিলে পাই কিন্তু তেতিয়া খেলি মেলি হৈ গ'ল যে মানুহখিনি ক'ত কি গ'ল ফায়াৰিং হৈ যাওঁতে ইমান ধৰিব পৰা নাই তাৰমানে কিমানজন আছিল আপোনালোকৰ লগত তেতিয়া আপোনালোকৰ দহজন তাত এন এছ এন এন এছ এনো আছিলে লগত
এক্সাক্ট কব নোৱাৰিম মানে আপোনাৰ দহজন আছিলে তেওঁলোকৰ মিক্স আছিলে আৰু সিহঁতে কি ভাষাত কথা পাতিছিলে আপোনালোকৰ নগামিক্স নে অসমীয়া অসমীয়া নাগামিক্স অসমীয়া কৈছে অসমীয়াতে কথা আপোনালোকৰ অসমীয়াতে পাৰে আপুনি ৰিটলক দেখিছিল যেতিয়া আপোনালোক কথাটো জাষ্ট আগৰ আছিলে সি মানে অলপ দৌৰিছিলে মই জাষ্ট অলপ দেখো গ'লো শ্ল' হৈ গ'লো ড্ৰাইভাৰ দুঘণ্টা ঘটনা হয়েছিল আর তারপর একটা জয়েন্ট অপারেশন চলছিল পুলিশ অসম রাইফলস ইন্ডিয়ান আর্মি নাগাল্যান্ড জয়েন্ট অপারেশন আমার ফলে ইনপুট দিয়া হয়েছিল বহুত বহুত আর জয়েন্ট অপারেশন ফলত এটা দুজন থার্ড যে ঋতু সাইকে আছে এতিয়ালৈকে হওয়া নাই আর অপারেশন এটাও চলি আছে সম্ভাবনা আছে না আলফাই লৈ গৈছে নেকি মিয়ানমাৰ অপারেশন চলি আছে মিয়ানমাৰ লোকে তো পোৱা নাই তেওঁলোকে যেতিয়া আমি পাওঁ তেতিয়া আপোনাক জনাই একে প্ৰতি মানে এটা উদ্ধাৰ হৈছিলে সেইটো কাৰ আছিলে সেইটো কাৰ আছিলে এতিয়ালৈকে গম পোৱা নাই কিন্তু আমাৰ জানা মতে এইটো গণেশ AK-47 ৰাখিছিলে আৰু দিব লগত আছিলে কেজুৱেলিটিছ আছে নি ছাৰ কিবা দুটা এণ্ড নম্বৰ এতিয়ালৈকে কনফাৰ্ম হোৱা নাই ছাৰ কোনে কোনে লিড দিছিলে গোটেই অপহৰণ কাণ্ডটো আলফা আছিলে আৰু লগত গণেশ সিং জড়িত আছিলে তেওঁলোকৰ কোৱা মতে বাট আলফা তো কনফাৰ্ম আছিলে আৰু গণেশ মহান এইটো গ্ৰুপ লিডাৰ আছিলে কেইজন আছিলে লগত কিন্তু বিশেষ আপোনালোকক এই বিষয়ত ক'ব পৰাকৈ মোৰ আপোনালোকৰ হাতত মানে তেনেকুৱা ধৰণৰ ক'ব পৰা অৱস্থাত নাই মানে এইটো আমি সময়ে সময়ে পৰ্যালোচনা কৰি থাকোঁ আৰু বিভিন্ন ক্ষেত্ৰত যদি ক'ৰবাত তেনেকুৱা ধৰণৰ আখোৱা আছে তাৰ ব্যৱস্থা লোৱা নহয় এইটো যিহেতু এতিয়া আপোনালোকে জানে যে এইটো মন জিলাত আছে মন জিলাত তেনেকুৱা অভিযান চলি আছে গতিকে নিশ্চয় অভিযানকাৰী লোকেহে এইখিনি বিশেষ তথ্য আপোনালোকে আপোনালোকে নিশ্চয় জানে যে এইটো আৰ্মি আসাম রাইফলস আর নাগাল্যান্ড পুলিশের যৌথ অভিযান এটা উদ্ধার হয়েছে নিশ্চয় এই অভিযান চলি থাকিব আমার এটা সুরক্ষা উদ্ধার হওয়ালেকে আৰু ইফালে বৰ্তমানে সন্ধান নাই আনজন অপহৃত ঋতুল শইকীয়াৰ ঋতুল শইকীয়াৰ সন্ধানত মাজনিশা পৰ্যন্ত চলিল উদ্ধাৰ অভিযান আসাম ৰাইফলছ আৰু নাগালেণ্ড আৰক্ষীয়ে চলোৱা অভিযান ব্যৰ্থ হ'ল ঋতুল শইকীয়াৰ ঘৰত এক শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে ঋতুলৰ মুক্তি কামনাৰে অদৃষ্টজনৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছে পৰিয়ালৰ লগতে গাঁওবাসীয়ে ইতিমধ্যে অপহৃত তিনিওকে এৰি দিয়া বুলি স্পষ্ট কৰিছে আলফা স্বাধীনে ক্ষেত্ৰত দুজন মুকলি হৈ আহিলে এজন মুকলি হৈ নাহিলে এই দায়িত্ব কোনে ল'ব সেই গতিকে পৰেশ বৰুৱা মহাশয় আপুনি তাৰ দায়িত্ব ল'ব লাগিব যে আমাৰ সেই দুজন মুক্তি হ'ল এজন কিয় নহ'ল এই কথাটো স্পষ্ট কৰি দিব লাগে কাৰণ কি এই তিনিটা পক্ষৰ ভিতৰত তেওঁলোকে দায়িত্বটো ল'ব লাগিব আৰু দ্বিতীয় পক্ষটো হৈছে অসম চৰকাৰ আৰু গৃহ বিভাগ অসম চৰকাৰ আৰু গৃহ বিভাগে স্পষ্ট কৰিব লাগে যে ঋতুল শইকীয়া বৰ্তমান ক'ত আছে আৰু তৃতীয় পক্ষ হ'ল ONGC ONGC পক্ষই আমাক স্পষ্ট কৰিব লাগে যে ঋতুল শইকীয়া ক'ত আছে আপোনালোকে তিনিটা পক্ষই দায়িত্ব লওক আৰু অতি শীঘ্ৰে আমি ঋতুল শইকীয়া ডাঙৰীয়াক য'তে আছে সুস্থ শৰীৰে আৰু সু শৰীৰে আহি আমাৰ এই বৰহোলাৰ তিতাবৰ বৰহোলাৰ নাৱল গাঁৱৰ এই গৃহত তেখেতক অনাৰ ব্যৱস্থাটো গ্ৰহণ কৰক মুখ্য নিৰ্বাচনী বিষয়াক সাক্ষাৎ বিৰোধী প্ৰতিনিধিৰ জনতা ভৱনত সাক্ষাৎ CEO নীতিন খাৰেক কংগ্ৰেছ AIDF আৰু BPFৰ প্ৰতিনিধিয়ে সাক্ষাৎ কৰিলে বিষয়াগৰাকীক EVMৰ উপৰিও VVPAT গণনাৰ দাবী বিৰোধী মহাজোঁটৰ প্ৰতিনিধি দলটোত আছে কংগ্ৰেছৰ ৰিপুণ বৰা ৰকিবুল হুছেইন দেৱব্ৰত শইকীয়া ভূপেন বৰা ৰূপজ্যোতি কুৰ্মী কমলাক্ষ দেৱপুৰকায়স্থ
এলডিএফৰ দুই সাধাৰণ সম্পাদক আমিনুল ইছলাম আৰু করিমউদ্দিন বৰভূঞা আছে প্ৰতিনিধি দলত। মুখ্য নির্বাচনী বিষয়াক সাক্ষাৎ করে বিরোধীর প্রতিনিধিয়ে জনতা ভবনত সাক্ষাৎ সিইও নীতিন খাড়েক। কংগ্রেস এএলডিএফ আর বিপিএফর প্রতিনিধিয়ে সাক্ষাৎ করলে বিষয়াগী। ইভিএমর উপরও ভিভিপ্যাট গণনার দাবি উত্থাপন করে বিরোধী মহাজোটে। শিপাজারের হাজরিকাপাড়ার বরুয়া সুবুরীত এখন বিয়ার সংক্রমণ হয়ে করোনা পজিটিভ হয়েছিল 17 জনক লোক। ইয়ার পিছতে জেলা স্বাস্থ্য বিভাগের তৎপরতার সুবুরীত লোকসক কোভিড পরীক্ষা করা হয়। পুনের একটা সুবুরীতে 18 জন লোকের দেহত ধরা পড়ে কোভিড 19-এর অবস্থিতি। বর্তমান স্বাস্থ্য বিভাগের তৎপরতার সুবুরীত সেনিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে। সুবুরীত কোভিড আক্রান্ত সকলক খবর লবলে উপস্থিত শিপাজার সমষ্টির বিজেপি দলের প্রার্থী পরমানন্দ রাজবংশী। রাজবংশীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আক্রান্ত পরিয়ালক। দরং জেলার বর্তমান পর্যন্ত 301 জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে। এখন বিয়ার পৰা 17 জন লোকের দেহলৈ সংক্রমণ কোভিড 19-এর আর এই সুপরিতর প্রত্যেকজন লোকের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমি দেখাইছো সেই দৃশ্য, প্রশাসনের লোক তাত উপস্থিত হয়েছে আর তার সমান্তরালক বিজেপির প্রার্থী পরমানন্দ রাজবংশী উপস্থিত হয়েছে আর প্রতিঘর লোককে খাদ্য সামগ্রীর যোগান ধরা পরিলক্ষিত হয়েছে। এখন বিয়া খাই 35 জন লোক আক্রান্ত কোভিড 19-এর। প্রথমে বিয়ার পৰা সংক্রমণ 17 জনের দেহলৈ, পিছত স্বাস্থ্য পরীক্ষাত পুনের 18 জনের দেহত ধরা পড়ল কোভিড 19-এর অবস্থিতি। মুঠ 35 জন লোক আক্রান্ত হয়েছে কোভিড 19-এর। নাম হেৰি কমল কলিতা। শিপাজারের হাজরিকা পাড়ার বরুয়া সুবুরীত এই ঘটনা সংঘটিত হয়েছে। এখন বিবাহ অনুষ্ঠানত ভাগ লৈছিল বহু লোকে। যেহেতু বিবাহ অনুষ্ঠান পতার ক্ষেত্রতো কেতবোৰ নীতি নির্দেশনা জারি করা হয়েছে, তার পিছতো এনেদরে 35 গৰাকীকৈ লোক আক্রান্ত হওয়াত এতিয়া অঞ্চলটো তীব্র আতঙ্ক বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। নবজ্যোতি মহন্তর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো এই মুহূর্তে। নবজ্যোতি, এখন বিয়ার পৰা 35 জনক লোক আক্রান্ত হল কোভিড 19-এর। নিশ্চয়কৈ জয়ন্ত, আজি সমগ্র জেলাখনত এতিয়া কোভিড আক্রান্ত সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পাবলৈ আরম্ভ হয়েছে। শেহতীয়াভাবে যোৱাকালিলৈকে আমার হাতত তথ্যমতে 301 গৰাকী লোক ইতিমধ্যে করোনার পজিটিভ ধরা পড়েছে আর চিকিৎসা। আজির কথা যদি আমি কোম, আমি ইতিমধ্যে পূর্বের বাতরিত উল্লেখ করেছিল যে দরং জেলার শিপাজার হাজরিকাপাড়ায় এখন বিয়ার পর 17 জন লোক আক্রান্ত হয়েছিল আর ইয়ার পিছত দেখবলে পাওয়া গেছে এই যে সুবুরীত স্বাস্থ্য বিভাগের লোক উপস্থিত হয়ে প্রতিজন লোকক স্বাস্থ্য পরীক্ষা করেছিল। অবশেষত আজি আরো 18 গৰাকী লোক এই সুবুরীত ধরা পড়েছে আর এই যে সুবুরীত ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে আলোচনা করেছে যিকোনো মুহূর্তে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে প্রতিজন লোকক চিকিৎসার কারণে ব্যবস্থা গ্রহণ করবেন সকলে ব্যবস্থা গ্রহণ করেছে। তেনে সময়তে শিপাজার সমষ্টির বিজেপি প্রার্থী পরমানন্দ রাজবংশীয়ে এইখন এই সুবুরীত উপস্থিত হয়ে প্রতিজন লোকক যিগৰাকী লোক আক্রান্ত হয়েছে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সমান্তরালভাবে সেই মাস্ক সেনিটাইজার বিতরণ করা দেখবলে পাওয়া গেছে। আমার লগত ডক্টর পরমানন্দ রাজবংশী আছে, আমি জানিব বিচারিম যেহেতু সুবুরীত যে অঞ্চল সমূহ কোভিড আক্রান্ত সকলের ঘর গিয়ে বুঝ লিখে খবর লৈছে লগতে যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আপনি উপস্থিত হয়েছে, হয়ে সকলকে খাদ্য সামগ্রী বিতরণ করে দেখবলে পাওয়া গেছে কি কি দিছে আর কি কব যে রাইজ যদি সাবধান নয় তাহলে কিন্তু আরো ভয়াবহ হয়ে যাব জেলাখন। অত্যন্ত পরিতাপর বিষয় যে আজি দুই বহাগর দিনাখন ইয়াত এখন বিয়া হয়েছে, তারপর আরো এখন বিয়া হয়েছে। এই দুখন বিয়াক কেন্দ্র করে সমস্ত এই হাজিকাপা অঞ্চলটি একটা গণ সংক্রমণের দিকে অগ্রগতি রাখছে। আর সেইভাবে আমি কালি গোটেই দিশটা আলোচনা করি আমার যেগুলি জেলার অতিরিক্ত আমার চিকিৎসা বিষয়া আমার ডক্টর বেরিয়া আর আমার বহু কেগুলি আমার কর্মকর্তা বা আমার অন্যান্য সংগঠনের কর্মকর্তা সকল লই আজি পুয়া আমি প্রায় 100 গৰাকী অধিক লোক জ্যেষ্ঠ ব্যক্তিক আমি ভ্যাকসিন দিয়ার উপরও
মাস্ক সেনিটাইজার ব্যবহারের ক্ষেত্রে আমি কিছু পদক্ষেপ দিছি আর যদি আজি প্রায় এসপ্তাহ ধরে ঘর আবদ্ধ হয়ে আছে সেই আবদ্ধ হওয়া লোকসল আমি কিছু পরিমাণে খাদ্য আমি দিছি যাতে এসপ্তাহ খাদ্য খাব পায়। কিছু সকাহ দিয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর গণসংক্রমণ এখন বিবাহর পরা নবজ্যোতি মহন্ত এই মুহূর্তে আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। এখন বিবাহর পরা 35 জনক আক্রান্ত হওয়ার পিছনে এটা গণসংক্রমণের তীব্র আতঙ্ক বিরাজ করেছে সমগ্র অঞ্চলট। ধরা কন্যা মহাবিদ্যালয়ত করোনা আতঙ্ক, শিক্ষানুষ্ঠানখনত তিনিগৰাকী সহকারী অধ্যাপক আক্রান্ত কোভিড-19, জিলা প্রশাসনে এতিয়ালৈকে লোৱা নাই কোনো পদক্ষেপ, এতিয়ালৈকে মহাবিদ্যালয়খনত করা নাই কন্টেইনমেন্ট জোন, অধ্যাপক কেইগৰাকীৰ লগতে পৰিয়ালো আক্রান্ত হৈছে কোভিডত, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হৈ পৰিছে মহাবিদ্যালয়খনৰ পাঠদান, শনিবারের দিনটোত বঙাইগাঁওত আক্রান্ত হৈছে 37 জনকৈ লোক। বিদ্যালয়ের তিনিগৰাকীকৈ প্রবক্তা ইতিমধ্যে কোভিড-19 আক্রান্ত হয়েছে আর একাংশর পরিয়ালবর্গ এই রোগত আক্রান্ত হওয়া আমি খবর পাইছো। গতি ভয়াবহ পরিস্থিতি আর দেখা গেছে মোর পিছফালে থাকা এইখন মহাবিদ্যালয় কিন্তু বর্তমানলৈকে বন্ধ করে দিয়া হওয়া নাই বা তেনে ধরনের সাবধানতা সতর্কতামূলক কোনো ধরনের ব্যবস্থা প্রশাসনের তরফের পর এতিয়ালৈকে গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই। দেখা গেছে যে প্রশাসনে এই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করার অতিকৈ জরুরি হয়ে পড়েছে আর ইয়ার লগতে দেখা গেছে যে একাংশ শিক্ষানুষ্ঠানের কিন্তু ছাত্রছাত্রীও বর্তমান কোভিড-19 আক্রান্ত হয়েছে কিন্তু সেই সমূহ শিক্ষানুষ্ঠান এতিয়ালৈকে বন্ধ করে দিয়া তেনে ধরনের বাতরি এতিয়ালৈকে আমার হাতত পড়া নাই। গতি ভয় আর শঙ্কার এক পরিবেশ সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে আর বঙাইগাঁওত দিনক দিনে জটিল হয়ে পড়েছে। আর একটা কথা কব লাগবে যে শেহতিয়াভাবে কেবাগরাকিও লোক কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়েছে আর যাকালিও নিউ বঙাইগাঁওর ব্রহ্মপুত্র কার্বন ফ্যাক্টরি সুপারভাইজার এগারী আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়লে আর ইতি জানিছ উশাহ নিশাহ লওয়াতে কষ্ট অনুভব করেছিল আর পরবর্তী সময়ত এখন ব্যক্তিগত চিকিৎসালয় লই অহা হয় আর যময়ত কোভিড পরীক্ষা করা হয় লগে লগে এই রোগত আক্রান্ত হওয়া বলে ধরা পড়ে আর কিছু সময় পিছতে মৃত্যু হয়। গতি এই ধরনের ইয়ার পূর্বেও দিল্লির পর অহা মহিলা এগারী মৃত্যু হয়েছে, পিতৃও আক্রান্ত হয়েছে আর ইয়ার উপরেও কিছুদিন দুটাদিন পূর্বে শীতলজ্যোতির এগারী লোক মৃত্যুমুখত পড়েছে। গতি দেখা গেছে বঙাইগাঁও জেলাতেও মৃত্যুর সংখ্যা বাড়বলে ধরেছে আর ইয়ার সমান্তরালভাবে দেখা গেছে যে দিনক দিনে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাইছে। প্রশাসনে যথেষ্ট কঠোর হওয়ার দরকার আছে আর একাংশ স্থানত কন্টেইনমেন্ট জোন বা তেনে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কারণে এই মুহূর্তে প্রশাসনক স্থানীয় রাইজে দাবি করেছে, কিয়নো এই রোগবিধ বিয়পার যথেষ্ট সম্ভাবনা আছে আর রাইজর মাজত ভয় শঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসনে এই মুহূর্তে মাস্ক পরিধান করা বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানালেও কিন্তু যুহ শিক্ষানুষ্ঠান বা তেনে ধরনের অঞ্চলত সংক্রমণ ঘটিছে তেনে ধরনের অঞ্চলত কন্টেইনমেন্ট জোন বা সাবধানতা লওয়ার কারণে প্রশাসনে দাবি জানাইছে। শীঘ্রেই লোক করোনার প্রতিষেধক বিশ্বাস রাখক, টিকাকরণে করোনা কালের প্রাণ নাশক প্রতিটি বিপদের পর আপনার রক্ষা করব, যদি বিশ্বাস নহয় তেনে চাওক ছত্তিশগড়ের এইগারী ডিএসপির কাহিনী। গর্ভবতী হওয়ার পিছতো এইগারী ডিএসপিয়ে নিয়োজিত হয়ে আছে করোনা কালত নিজের কর্তব্যত, কব কিয় জরুরি টিকাকরণ। চাওক এইগারী মহিলা আরক্ষী বিষয়ালয় যে মাতৃর দায়িত্ব পালন করার পূর্বে নিজের কর্তব্য পালন করে আছে। এই মহিলা আরক্ষী বিষয়াগীর চর্চা সমগ্র দেশজুড়ি, নাম এর শিল্পা সাহু। যী মহিলা ছত্তিশগড়ের দান্তেওয়ারার ডিএসপি হিসাবে নিয়োজিত, শিল্পা সাহু বর্তমান গর্ভবতী। গর্ভবতী হয়েও লকডাউনের দায়িত্ব সম্পূর্ণরূপে ব্যস্ত শিল্পা সাহু। টিম জো হ্যাঁ সভি জগহ পর তৈনাত তাকি লোকো অনাবশ্যক রূপ সে জো হ্যাঁ বাহার জানে সে রোকা যা সকে, করোনা সে বচায়া যা সকে, হমারা জিতনা ভি প্রয়াস হো সকে হম উন্হে রোকে। করোনা মহামারীক মানুষে যাতে সহজতে নলয়, করোনা মহামারীক যাতে অবহেলা নকরে তার বাবে রাইজক সজাগ করিবলৈ দায়িত্বত নিয়োজিত শিল্পা সাহু।
মাস্ক পরিধান করা, জনসমাগমৰ পৰা বিৰত থকা আৰু বিনা কাৰণত ঘৰৰ পৰা বাহিৰ নোলাবলৈ ৰাইজক বুজাইছে ডিএছপি শিল্পা সাহুৱে। अधिक से अधिक संख्या में वैक्सीनेशन लगाए, वे सभी लोग जो वैक्सीन लगाने के लिए पात्र हैं, जो 45 प्लस एज के हैं और आगे भी जो 18 साल से ऊपर वाले लोगों को वैक्सीनेशन लगने का जो योजना बन रही है उसके तहत भी, ताकि इस गंभीर बीमारी से बचा जा सके। याद को संदेह ना जे मास्क सैनिटाइजर और सामाजिक दूरत्व अत्यंत जरूरी, কিন্তু এই সকলোতকৈ করোনার এই সংকটকালত প্রতিষেধকেই হল সঞ্জীবনী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নেটওয়ার্ক। আর ইয়ারে সময় হল নিউজ 18 নর্থ ইষ্টর মিড ডে 18 বিদায় লওয়ার। নমস্কাৰ।